নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। খুব ভালো লাগছে আজকে আকাশের নিচে দাঁড়িয়ে আকাশি রঙের বিল্ডিং থ্রি ডি কালীচরণ সেন্ট লেন আঁচল বুটিকে অনুষ্ঠানটা করতে। আগামীকাল মহালয়া এবং আমাদের জাতির জনকের মানে আমাদের জাতির পিতার জন্মদিন, তো দুটোই খুব ভালো অনুষ্ঠান। তা আমি তখন ভেবে নিলাম কী দেখাবো, একদম চলে আসলাম জামদানিতে, সেই জন্যে অনুষ্ঠানটা করতে আসা। কিন্তু নাহলে হয়তো থাকতে পারতাম না অনুষ্ঠানটা করতে, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক, তোমাদের কাছে আবার জানাই শুভ মহালয়া। সবাই খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এবং তার সাথে কী করো, ভালো লাগা ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠানটাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ভালো লাগবে সবার। আমি দেখাচ্ছি জামদানি, এটা না মসলিনের প্যাটার্নে করা। এর আগে আমি এগুলো হালকা হালকা রঙে নিচে অনেক পরতাম এবং তোমাদের দেখাতাম ফ্লোরাল ডিজাইন। এটা একদম নতুন ডিজাইনে করিয়েছি। দেখো, একটা শাড়ি এক পাল্টা করে না খুললে বোঝা যাবে না যে কিভাবে লতাটা ওঠানো হয়েছে। এক নম্বর শাড়ি মসলিনের স্টাইলে জামদানি করা হয়েছে। দেখে নাও, পরে খুব আরাম পাবে এবং খুব ভালো লাগবে। এক নম্বর সেই লতাটা বোঝা যাচ্ছে না, এত সুন্দর সেলফে সেলফ কালার দিয়ে আর ফুলটা তোমার অন্য কালার দিয়ে করা আছে। আর কম্বিনেশন হচ্ছে হাই ফাই কম্বিনেশন। এটার কিন্তু কোনো ব্লাউজ নেই, জামদানির প্রথম অংশটায় ব্লাউজ থাকে না, তোমরা সবাই জানো, সে দামি কম দামি যাই হোক। 3500 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। খুব নরম ভালো একটা শাড়ি দেখাচ্ছি, যেহেতু এটা তোমার সফট কিন্তু তার সাথে। 2 নম্বর শাড়ি, এটা একটা খুব ভালো কটন সুতো আছে আর একটা আছে মাসারাইজড, এটাও বলে দিলাম, একটা আছে খুব ভালো মাসারাইজড আছে, নাহলে এই ডিজাইনটা বোনা যেত না। আমি এরপরে কটন বাই কটনও দেখাবো, তার ডিজাইন কিন্তু অন্যরকম হবে। 2 নম্বর শাড়ি, তুমি লাইট পেস্তাকিন কালারের ব্লাউজ দিয়েও পরতে পারো, একদম লাইট পেস্তা। 2 নম্বর শাড়ি, এটার প্রাইস হচ্ছে 3500। মিষ্টি সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি লোককে দাও পরাও সবটাই ভালো লাগবে, এবং ভীষণ বডি হাগিং শাড়ি। এই শাড়ি কিন্তু একটুও তোমার ফুলে থাকবে না, এই দেখো আমি এরকম মোড়াচ্ছি, একটুও ফুলে থাকবে না, কিচ্ছু হবে না। এবার হচ্ছে 3 নম্বর শাড়ি, এটা তসর কালার, তার মধ্যে তুতে দিয়ে কাজ আছে, এই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের দুটো শাড়ি পুরো খুলে দেখিয়ে দিয়েছি, আমার তো জানো হাতটা একটু ল্যালবেলে হাত, আমি আর পুরোটা খুলতে পারছি না, তোমরা দেখতে পাবে অল ওভার কাজ করা আছে। 3 নম্বর শাড়ি দেখো, তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, আর তুমি যদি কলকাতার বাইরে থাকো তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতেই ডেলিভারি চার্জ আছে। আর তার সাথে বলে রাখি, ষষ্ঠীর দিন অবধি আমাদের, না সপ্তমীর দিন অবধি আমাদের ডেলিভারি হবে, ঠিক আছে, সপ্তমীর দিন অবধি ডেলিভারি হবে, এবং সপ্তমীর দিন বিকেল 4টের পর থেকে আমাদের বুটিকটা বন্ধ হবে। যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, কারণ আমি বাইরের লোকেদের জন্য দিচ্ছি, আর লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আবার বুটিকটা চালু হবে, যদিও তার কিছুদিন বাদে এই জায়গাটা পরিবর্তন হবে, সেটাও বলে রাখলাম। কিন্তু তোমরা একটুও চিন্তা করো না, সেটা আমি সময় মতো তোমাদেরকে খবর দিয়ে দেবো যে এই সময় তুমি ঠিক এই জায়গাটাতে এসো কটা দিনের জন্য, তারপরে আবার এখানেই চলে আসবে। কারণ বারবার বলি না, আবার এখানে প্রচুর মা লক্ষ্মীর পায়ের ছাপ আছে, সুতরাং এই জায়গাটা থেকে আমি যেতে পারবো না। 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে একদম নিয়ন গ্রিন কালার, তার সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন, এবং নিয়ন গ্রিনের সাথে পিঙ্ক রয়্যাল ব্লু বা ইয়েলো খুব ভালো যায়। ডিজাইনটা তোমরা বুঝে গেছো, ফার্স্ট দুটো খুলে দেখিয়েছি, সেই জন্য আবার একটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর শাড়ি, ভালো শাড়ি, পিওর শাড়ি, খাঁটি শাড়ি, পরার খাঁটি। আসল ঠিকানা হচ্ছে থ্রি ডি কালীচরণ সেন্ট লেন, কলকাতা 7 লক্ষ 30, আঁচল বুটিক। সকাল 10:30 করে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30 মধ্যে, তাহলে তুমি বসে সুন্দর করে গুছিয়ে শাড়িটা দেখে নিয়ে যেতে পারবে, সুন্দরভাবে সবকটা শাড়ি কেনাকাটা করতে পারবে। এবার যেটা দেখাবো অফ হোয়াইট কালার, 5 নম্বর, লাল নেই,
যারা লাল পরো না বা যারা লাল পরতে চান না তাদের জন্য এটা খুব সুন্দর শাড়ি। নতুন ধরনের, আমি যে জামদানি এবছর রিভলিউশন, মানে সত্যি রিভলিউশন করে দেখিয়ে দিয়েছি কিন্তু কত ধরনের জামদানি করা যায়। আর যা শুনছি এবছর নাকি জামদানিতে একদম মানে কি বলবো সত্যি সত্যি বিদ্রোহের আগুন লেগে উঠেছে, লোকে নাকি নানান ধরনের জামদানি করছে, কিন্তু আসল বুটিক যেটা করে পিওর করে, পিওরের বাইরে যায় না। 3500 লাগবে অষ্টমীর দিন, লাগবে মহালয়ার দিন, লাগবে মাকে বরণ করার দিনে। লাল সাদা, লাল সাদা এবছর আমি খুব আপ্লুত, আমার কাছে প্রচুর লাল সাদা স্টক, প্রচুর প্রচুর পরিমাণে। এটার প্রাইসও 3500। বেশ টুকটুকে লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে, আর আমরা তো লিপস্টিক মাখি, কারণ আমার কাছে তো লিপস্টিকটা ম্যান্ডেটরি সাজার জন্য। নয় মুক্তোর গয়না, না হারে সোনার গয়না, মানে গোল্ড জুয়েলারি, গোল্ড কালার পরলেও হবে, আমি এটাও বলে দিচ্ছি। পরে মাকে বরণ করতে যাও, হাতে থালাটা নিয়ে একটা লাল শালুকে ঢাকনা দিয়ে নিয়ে যাবে, তোমাকে সত্যি মা দুর্গার কাছাকাছি লাগবে। মনে হবে আমরা তো ওনারই অংশ, আমরাও ওনার মতোই। 7 শাড়ি, লাইট মিন্ট গ্রিন কালার। আবার বলি, যারা রঙিন পরছে অথচ লাল পরতে চাও না বা লাল পরো না বা কোনো কর্পোরেট হাউসের মহিলারা অনেক সময় এরকম ফ্যাশনেবল কালারগুলোই পরেন, এটাও ডার্ক অলিভ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। সুন্দর শাড়ি দেখাচ্ছি ভাই, দেখো পুজো এসে গেছে বলে যে নর্থ দ্যাট আমি শাড়ি সেই একই শাড়ি দেখিয়ে যাচ্ছি, আমি কিন্তু দেখো প্রতিদিন নতুন নতুন শাড়ি, নতুন নতুন রং নিয়ে এসে তোমাদের সামনে দাঁড়িয়ে যাই। তার জন্য আমার কি চাই, ছোট্ট লাইক কমেন্ট শেয়ার, আর কিছু না। তোমরা একটা ছোট্ট কমেন্ট করলে মন ভরে যায়, যারা এটা করে তারাও আমার কমেন্টগুলো দেখে, স্পেশালি নোটিফিকেশান পৌঁছে যাওয়ার পরই তারা বক্সটা খুলে বসে পড়ে কখন কমেন্ট আসবে। আমাকে সবাই বলে দিদি তুমি যখন কমেন্টের উত্তরগুলো দাও তার ঠিক আগের মুহূর্ত অব্দি কমেন্ট আসে, ওদের কত ভালো লাগে বলো, এনার্জি পায়। আসল জিনিসটাই বলা হলো না শাড়িটা দেখাতে গিয়ে। এগুলো কিন্তু ঠিক গাদওয়ালের মতো উইভিং আছে, জাস্ট গাদওয়াল যেভাবে উইভ করা হয় ঠিক সেইভাবে উইভ করা আছে। এটা হচ্ছে সি গ্রিন, পিঙ্ক, ইয়েলো, সব 4-5 কালারে করা আছে, পুরো শাড়িটায় কাজ আছে, কিন্তু ব্লাউজ নেই। বারবার বলে দিচ্ছি কেউ ভাববেন না ব্লাউজ আছে, সমস্ত জামদানি প্রথম অংশটায় কিন্তু কাজটা থাকে না, তারপরে শুরু হয়, সে 7 হোক 8 হোক 10 হোক যত হোক। 9 শাড়ি, আমি 9 রং করিয়েছিলাম, 10 রং হয়নি, ভেবে পাইনি কিসের সাথে কি ম্যাচিং করাবো, 9 অবধি তাই দেখিয়ে দিলাম যতগুলো কালার করেছি। পেতে থাকবে, তোমরা যারা বলেছিলে না যে নমস্কারিতে দেবো 3.5-4 মধ্যে জামদানি দেখাবেন, তাদেরকেও বলছি যদি অর্ডার দেন পেতে থাকবেন। কিন্তু খুব মন ভরানো সুন্দর মিষ্টি কালার পিঙ্ক কালারটা, তাতে তুতে দিয়ে এত সুন্দর কাজ, দেখো তুতে হলুদ ফুটেছে, আর এখানে কিন্তু ব্ল্যাক নেই, এটা কিন্তু নেভি ব্লু আছে। হ্যাঁ, একে তো পিঙ্কের মধ্যে পিঙ্ক সেলফ আছে, আর যেটা তোমার আউটলাইন দিয়ে কাজ হয়েছে সেটা কিন্তু তুতে হলুদ ব্লু, ব্ল্যাক কিন্তু নেই। সুতরাং নিতেই পারো বিয়ের কাজে বা শুভ কাজে বা মাঙ্গলিক অনুষ্ঠানে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেই পরা যায়। 3500 ওটা দেখালাম, 9, এবার দেখাচ্ছি 10, কটন বাই কটন, এই মুজিটা কেউ নকল করতে পারবে না, আমার যা দিয়ে করা আছে, আর আঁচলের কলকাগুলো ঠিক মনে হবে গুজরাটিতে করা আছে, এটাও তাই দেখো, এটা কিন্তু কটন বাই কটন। ভাগ সুতি, এবং সে সুতিটা কিন্তু 950 কটনের সুতো নয়, অনেক দামি সুতো, তাতে এত সুন্দর শুধু ফুলের পাপড়িগুলো দেখো, দু ধরনের ফুল করা আছে, দু ধরনের ফুলে দু ধরনের পাপড়ি করা আছে, এটা কিন্তু সম্ভব হয় না, আমার বাংলা কিন্তু আজকে গর্বে ফুটছে এত সুন্দর কাজ করতে পেরে। 2950 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। 11 শাড়ি, ছানার জল কালার, একদম ছানার জল কালার, কালারে কিন্তু আমি খুব যত্ন, খুব আদর ভালোবাসা, ওই জন্য তো তোমাদের কাছ থেকে আমি এত আদর ভালোবাসা পাই।
বলছি না, আমি এবছর যে ধরনের জামদানি করে তোমাদেরকে দেখালাম, তোমরা সত্যি কথা লেখো আর কেউ এত ধরনের জামদানি করে দেখায় কিনা। সুন্দর শাড়ি, ভালো শাড়ি পরার ভালো ঠিকানা, 3D কালীচরণ সেন্টেন, কলকাতা 7,30,000। আসতে হবে তোমাদেরকে, আসতে হবে আপনাদেরকে, কারণ ভালো শাড়ি পরতে হলে, খাটি শাড়ি পরতে হলে সব একসাথে এক ছাদের তলায় খাঁটি দেখা আঁচল বুটে নিয়ে আসতে হবে। একই ছাদের তলা দাঁড়িয়ে একই ঘরে ওই একই ভাঙা টিউবলাইটে পিওর শাড়ি দেখতে হলে আঁচল বুটিকে আসতেই হবে। 12 নম্বর শাড়ি, 12 আর 13, এই দুটো নাম্বারে আমি খুব ধর্মসংকটে থাকি তোমাদের কাছে বলেছি। আমি ভয় পেও না, অনেকে জিজ্ঞাসা করেন যে দিদি আমাদের তো জগদ্ধাত্রী পুজোর মার্কেটিং করতে যাব, কেউ কালী পুজোর মার্কেটিং, আমাদের কিন্তু সারা বছর শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে সাজানো শাড়িটাকে পরপর দেখো ভাই, পরিষ্কার কথাটা পরিষ্কার হয়ে ভালো ভালো, পুজো মুটে গেলে এদের খিদে পাবে না তা তো নয়, এদের খিদে পাবে পুজো মিটে গেলে। সুতরাং তোমরা সবাই সারা বছরই চালাও ওইভাবে, যাতে পর পর, আমি বলি না বাঙালিদের আগে বলতাম 12 মাসে 13 পার্বণ, আমি না এটা তো আগেকার কথা, মহাজনদের কথা, 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমি বলি বাঙালিদের 12 মাসে 1300 পার্বণ, কিছু না কিছু লেগে থাকাই এবং আমাদের শাড়ি তৈরিও করতে হয়। 13 নম্বর শাড়ি কি বলে এটা না, অ্যাকচুয়ালি সাদার টানায় মেরুন সুতো দিয়ে বোনা, বুঝতে পেরেছ, তাই জন্য এত মিষ্টি একটা ফ্লেশ কালার টাইপের কালার এসছে। যদি কারোর চেহারা ধরো 34, এই যে শাড়িগুলো দেখাচ্ছি তোমার 10 নম্বর থেকে যে শাড়িগুলো দেখাচ্ছি, যারা 34 সাইজের ব্লাউজ পরো তারা কিন্তু এর থেকে ব্লাউজ বানাতে পারে, আমি এটার ব্লাউজটা দেখি তারই বুঝতে পারবে। এই হচ্ছে আঁচল, খুব সুন্দর প্রমিনেন্ট একটা শাড়ি, বাট এটাতে ব্ল্যাক আছে, এটাতে ব্ল্যাক না দিলে ফুলতো না, কিন্তু এরকম কম্বিনেশন তোমরা কখনো দেখেছো, পাতা সবুজের সাথে রামা গ্রিন, তার সাথে মেরুন, তার সাথে হলুদ, তার সাথে ব্ল্যাক, এই যে ব্লাউজগুলো পুরো কটনের ব্লাউজ, কারণ আমি ব্লাউজ বানাই না, পরিষ্কার হচ্ছে আমার একটু বেশি লাগে, আমার এই এতখানি লম্বা আঁচল লাগে, এতগুলো কুচি লাগে, তাই জন্য আমি ব্লাউজ বানাই না। তোমরা যারা 34-36 অবধি পড়ো তারা বানাতেই পারো। 2950, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। 14 নম্বর শাড়ি, আরো সুন্দর রং একটা দেখাচ্ছি, আরো সুন্দর রং, যেটা চট করে বলতে কি রং চাপে ফেলে দিচ্ছি বাচ্চাকে, খুব লাইট গ্রিন, ফ্রেশ গ্রিন, একদম ফ্রেশ লাইট গ্রিন, মানে কালারটাই দেখলে না সতেজ সতেজ কালার চলে আসছে মনে হচ্ছে। আর তার সাথে দেখো মাস্টারটাকে এইভাবে মেশানো হয়েছে, রাস্ট মেশানো হয়েছে, রানি হয়েছে, সাদা হয়েছে, পিঙ্ক হয়েছে, মাস্টার কালার খুব সুন্দরভাবে গুছিয়ে অ্যারেঞ্জ করে সাজানো হয়েছে, হ্যাটস অফ তো জানাতেই হবে। আমার কাছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়াররা সবাই খুব আদরের এবং সমাদরের সম্মানের, আমার কাছে এই শিল্পীরাও কিন্তু খুব সম্মানের, কারণ তারা যেভাবে কাজগুলো করে, এই যে ব্লাউজগুলো যেভাবে কাজগুলো করে অকল্পনীয়, তাই জন্য তাদের জন্য একটাই ছোট্ট, আমাকে লিখতে হবে না কেমন লাগছে, শুধু কমেন্টগুলো করো যে এই শাড়িটা আমার খুব ভালো লাগলো, এই শাড়িটা সত্যি খুব সুন্দর। এবার যেটা দেখাচ্ছি 15 নম্বর, আমার সেই ছোটোবেলার চিন্তা, সেই তোমাদের কাছে বহুবার গল্প করেছি না, সন্ধেবেলা দেখতাম পুজোর সময় আমাদের উঠোনে একটা স্থাপত্যের গাছ ছিল, থোকা থোকা ফুল হতো আর সন্ধেবেলা কুড়িতে ভরে থাকতো, একটা কুড়ির রং দেখতাম, একটা পরের দিন ফুলের রং দেখতাম। খুব ভালো লাগে ভাই তোমাদের সামনে অনুষ্ঠানটা করতে আসতে, কারণ তোমরা যে কমেন্টগুলো রেখো, তোমরা যে দেখো, আমার কাছে ওটা ইনাফ, অনেক অনেক অনেক। আমি কাউকে বলি না শাড়ি বুক করতে, শুধু বলি মন খারাপ লাগলে আঁচল বুটিকের প্রোগ্রামটা দেখো, কারণ প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা করে লাইফ আছে, লাইফ, এবং সেই লাইফের সাথে বেশ কটা লাইফ জড়িয়ে থাকে, তাই জন্য এটাকে সাফল্যমণ্ডিত করে তোলো, শুধু একটু অনুষ্ঠানগুলোতে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, তাহলেই আমি ভীষণ ভালো থাকবো, আর তার সাথে ভালো থাকবে তোমরাও। আজকে অনুষ্ঠানটা শুরু করছি, আবার বলছি শুভ মহালয়া, সবাই খুব ভালো থাকো, ভালো থাকুক তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ।